আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সকল কেমন আছেন? আশা করি সকল ভালো আছেন। তো আমরা সকলেই জানি মোবাইলের উপর থেকে নিচ দিকে টান দিয়ে আনলে এখানে নোটিফিকেশন বাড়ে। আমরা সকলেই জানি যে এখানে ওয়াইফাই, ডাটা, ব্যাটারি, ফ্লাইট মোড ইত্যাদি এখানে সেটিংস করা থাকে, ইত্যাদি আমরা দেখতে পাই এখানে। তো আমি আপনাদের সাথে দেখতে পারছেন এখানে, আমি এখানে আমার মোবাইলে আরেকটি কয়েকটি অ্যাপ্লিকেশন নোটিফিকেশন বারে এখানে আমি অ্যাড করে রেখেছি। আমি যেগুলা প্রয়োজন করে বেশি বেশি করে আমি যেগুলা ইউজ করে থাকি, আমার প্রয়োজনীয় অ্যাপ্লিকেশন যেগুলো আছে সেগুলো আমি এখানে সেট করে রেখেছি। তো চাইলে আপনি রাখতে পারেন এখানে, এখান থেকে আপনি যদি ক্লিক করেন, ক্লিক করলে সোজা চলে যাবেন আপনি আপনার ফেসবুকের মধ্যে। আবার আপনি যদি এই ফেসবুক থেকে যদি আপনি উপর থেকে নিচ দিয়ে টান দিয়ে আনেন, তাহলে আপনি আবার এখান থেকে যদি ইউটিউবে ক্লিক করেন, সোজা এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব হয়ে গেছে ওপেন। তো চাইলে আপনি এইভাবে রাখতে পারেন, আপনার বন্ধু যদি দেখে তাহলে অবাক হয়ে যাবে আপনি এই কাজটি কিভাবে করলেন। তো এই কাজটি করার জন্য তার আগে একটি রিকোয়েস্ট আমি আপনাকে করব, আপনি যদি কখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন প্রতিদিন এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলুন শুরু করি এই কাজটি কিভাবে করবেন। তো এই কাজটি করার জন্য আপনাকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই অ্যাপ্লিকেশন কিভাবে ডাউনলোড দিবেন সেটা আমি পরবর্তীতে পরে আমি আপনাদের সাথে শেয়ার করছি। সবার আগে এইবার যখনই আপনি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে ওপেন করবেন, ওপেন করার পর আপনাদের সামনে এইভাবে চলে আসবে। আপনি এখানে ক্লিক করে স্কিপ, নিচে দেখতে পাচ্ছেন স্কিপে ক্লিক করে স্কিপ করে দিবেন। তারপরে আপনি এখানে উপরে দেখতে পাচ্ছেন থ্রি লাইনে আপনি ক্লিক করে নেবেন। থ্রি লাইনে আপনি ক্লিক করার পর আপনাদের সামনে এইভাবে চলে আসবে। আপনি এখানে দুই নম্বরে দেখতে পাচ্ছেন একটি সেটিংস আছে, এইখানে দুই নম্বরে এই সেটিংসে আপনি ক্লিক করে এইখানে আপনি ক্লিক করে এইটা ওপেন করে নেবেন। তো এইখানে ওপেন করার পর আপনাদের সামনে এইভাবে চলে আসবে। তো আপনাকে এখানে বলছে আপনি কয়টি অ্যাপ্লিকেশন এখানে সেট করতে চান, সেটা এখানে আপনি অ্যাড করে দিন। তো এখানে সর্বমোট আপনি আটটি অ্যাপ্লিকেশন অ্যাড করতে পারবেন, আট পর্যন্ত দেওয়া আছে এখানে। তো আমি এখানে আটটি সিলেক্ট করে এখানে ওকেতে ক্লিক করে নিলাম। ওকেতে ক্লিক করার পর আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশনের মতো, এইখানে আপনি ক্লিক করে আপনি যে অ্যাপ্লিকেশন রাখতে চান এইখানে সেটা আপনি এখানে অ্যাড করে দিন। তো এখানে আপনি যখনই ক্লিক করে নেবেন, ক্লিক করার পর আপনার মোবাইলে যতগুলো অ্যাপ্লিকেশন আছে সবগুলো অ্যাপ্লিকেশন আপনি এখানে দেখতে পারবেন। আপনার স্ক্রিনে শো করছে যে অ্যাপ্লিকেশন আপনি রাখতে চান সেই অ্যাপ্লিকেশনটি এখানে ক্লিক করে অ্যাড করে দিন। তো আমি এখান থেকে একটি অ্যাপ্লিকেশন অ্যাড করে নিব আপনাদের সামনে, দুই তিন কয়েকটি অ্যাপ্লিকেশন আমি এখানে সেট করে দিব। এখানে আমি ইউটিউব সেট করার জন্য ইউটিউবের মধ্যে ক্লিক করে নিলাম। তো দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব অ্যাড হয়ে গেছে, আপনারা উপরে দেখতে পাচ্ছেন এখানে ইউটিউব অ্যাড হয়ে গেছে। তো এইভাবে আমি আরেকটি অ্যাপ্লিকেশন অ্যাড করে নিব। এখানে থেকে আপনি যতটি অ্যাপ্লিকেশন চান এইভাবে আপনি অ্যাপ্লিকেশন অ্যাড করে নিতে পারেন। এখানে দেখেন আমি ফেসবুক অ্যাড করে নিলাম। তো এইভাবে আপনি রাখতে পারেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি আটটি অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দিয়েছি। তো এইভাবে আপনি অ্যাপ্লিকেশন সিলেক্ট করে দেওয়া শেষ হয়ে যাওয়ার পর আপনার কাজ শেষ। এখান থেকে আপনি ব্যাক করে হোম বাটনে ক্লিক করে আপনি বেরিয়ে আসতে পারেন। আমি যদি এখান উপর থেকে নিচ দিকে টান দিয়ে নিয়ে আসি, তাহলে আমি এখানে দেখতে পারবো অ্যাপ্লিকেশন অ্যাড হয়ে গেছে। সো দেখতে পাচ্ছেন এখান থেকে ফেসবুক ওপেন হয়ে গেছে, ফেসবুক ওপেন হয়ে গেছে। তো বলেছিলাম আপনি এই অ্যাপ্লিকেশনটি কীভাবে ডাউনলোড করবেন, আপনি আপনার মোবাইল থেকে প্লে স্টোর ওপেন করে নেবেন। প্লে স্টোর ওপেন করলে আপনি এই অ্যাপ্লিকেশনটি এখানে এই নাম দেখতে পাচ্ছেন, আপনি সার্চ করলেই পেয়ে যাবেন, আপনাদের সামনে এই অ্যাপ্লিকেশন চলে আসবে। তো লোগোটি আপনি ভালোভাবে দেখে নিন। আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে, আপনাদের উপকারে আসবে। ভিডিওটিতে একটি লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। থ্যাংকস ফর